পূজায় এবং সাপ্তাহিক ছুটির এই সময়ে কক্সবাজার সমুদ্র সৈকত পর্যটকে পরিপূর্ণ। সকাল থেকে সৈকতে ভিড় জমেছে ভ্রমণ পিপাসুদের। সাপ্তাহিক দুই দিনের সঙ্গে দুর্গাপূজার টানা চার দিনের ছুটি, তাই ছুটি কাটাতে কক্সবাজারে ভিড় করেছেন লাখো পর্যটক। হোটেল মোটেল জোন, সমুদ্র সৈকত এবং কক্সবাজারের পর্যটন স্পটগুলোতে ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড়। পর্যটন সংশ্লিষ্টরা মনে করছেন, বিগত চার মাসে এত সংখ্যক পর্যটক কক্সবাজারে আসেনি। টানা ছুটির সঙ্গে শীতের আগাম বার্তা, রাজনৈতিক পরিস্থিতির খানিকটা উন্নতি হওয়ায় দেশি বিদেশি পর্যটকরা ভ্রমণের জন্য সমুদ্র সৈকতে এসেছেন। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশ কাজ করছে। মানুষজনের ভিড়ে জিনিসটাকে মজা করার জন্য, কারণ অন্য সিজনে আসলে এরকম এনজয়টা করা যায় না। বন্ধু মিলে আসছে এই ছুটিতে, আসলে পূজা ছুটিতে উপভোগ করার জন্য আমাদের খুবই ভালো লাগছে। এই চার দিন সরকারি ছুটির জন্য আমরা এখানে সাদা পোশাকে ওয়াচ টাওয়ারের মাধ্যমে পেট্রোল ডিউটি বাড়ানোর ব্যবস্থা, বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় অতিরিক্ত ডিউটির ব্যবস্থা করা হয়েছে। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালির সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে? তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাকের দিকে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।